আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও এফএম ফর হাদমিয়া। আজকে আমি কিছু প্রশ্ন করব রিকশাওয়ালা ভাইদেরকে, দেখি তারা এই প্রশ্নের উত্তর দিতে পারে কিনা। লেটস গো। প্রথমে আপনাকে বলবো, 12 মাসের নাম বলতে পারেন আপনি? তুমি আপনার নামটা বলেন। আমার নাম মফিজুল ইসলাম। কি? মফিজুল ইসলাম। মফিজুল ইসলাম, কোথায় থাকেন আপনি? বাড়ি হলো মহিষী ফুলবাড়িয়া। মহিষী ফুলবাড়িয়া। এনে থাকেন কোথায়? এনে আছে গাজীপুরা 27। গাজীপুরা? গাজীপুরা 27। ওইখান থেকে উত্তর আসছেন? উত্তর আসে গাড়ি চালায় প্রতিদিন, আবার চলে যায়। আবার চলে যান? ওইখান থেকে চলে যান। আব্দুল্লাহপুর থাকে, 10-12 হাজার থাকে, অন্তে আর কি গাজীপুরা চলে যায়, আবার গাজীপুরা যান। এখন আপনাকে তো এই যে 12 মাসের নাম জিজ্ঞাসা করছি, আপনি বলতে পারবেন বাংলা? বাংলা। হ্যাঁ বলেন দেখি। চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, মাঘ, ফাল্গুন। ব্যঞ্জন বর্ণ গুলো সবগুলো কইতে পারবেন? পড়াশোনা করছেন বাংলা? 12 মাসের নাম বলেন আপনি। অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ। মাশাআল্লাহ। আপনার আবার বলেন তো দেখি একটু। আমি অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ। মাশাআল্লাহ, যাই হোক আপনার হয়েছে বাংলাটা, থ্যাংক ইউ। আপনার একটা কোয়েশ্চেন আপনার পারেন নাই, যাই হোক। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার তিনজন, তিনটা মেয়ে। তিনটা মেয়ে? ছেলে নাই? মাশাআল্লাহ। এই কোথায় থাকেন? এখানে চন্দ্র। ও আচ্ছা, ঠিক আছে। আপনার দেশের বাড়ি কোথায়? পঞ্চগড়। পঞ্চগড়, মাশাআল্লাহ। পঞ্চগড় তো বাংলাদেশ থেকে ঢাকা থেকে কত কিলোমিটার? অনেক দূরে। অনেক দূর বাংলাদেশ ঢাকা থেকে সবচেয়ে দূরে হলো মনে হয় পঞ্চগড়। আচ্ছা, পড়ালেখা করছেন? সামান্য। সামান্য বলতে কতটুকু? এসএসসি? না না না। আচ্ছা ঠিক আছে, যাই হোক। আপনি বাংলা 12 মাসের নাম জানেন? অবশ্যই জানি। বলেন তো দেখি। অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাগুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ। ঠিক আছে, আপনার কারেক্ট হয়েছে অ্যান্সার, থ্যাংক ইউ সো মাচ। অ্যাকচুয়ালি আসলে আপনার ছেলে মেয়ে কয়জন? দুইজন। দুই ছেলে মেয়ে? হ্যাঁ। বাসা কোথায়? বাসা পঞ্চগড়ে। পঞ্চগড়ে? না না না, এইখানে বাসা কোথায়? গ্রামের বাড়ি শোনা আপনার পঞ্চগড়? এইখানে 10 নম্বর সেক্টরে থাকি। এই 10 নম্বর সেক্টরে থাকেন? প্রতিদিন কত টাকা আয় করেন? ধরো 400-500 টাকা। 400-500 টাকা আয় করেন? সারাদিন এটা কি পায়ে চলে না আপনি ফেরিতে চলে? এটা পায়ে। পায়ে চলে? ঠিক আছে। আপনার মা আছে? মা আছে। হ্যাঁ, মা আছে। মা কি দেশে না আপনার সাথে? মা দেশে। দেশে থাকে? আপনার কয় ভাই বোন? আপনার তিন ভাই এক বোন। তিন ভাই এক বোন? মাশাআল্লাহ। আপনি 12 মাসের উত্তরটা সঠিক হয়েছে, থ্যাংক ইউ। আমি আপনার আমার পক্ষ থেকে এফএম পড়াতে পক্ষ থেকে আপনাকে একটা ছোট্ট একটা গিফট দিচ্ছি। গিফটটা বাসায় গিয়ে খুলবেন, ওকে? খারাপ কিছু না, ভালো। ওকে, সবাই একটা হাই দিয়ে দেন, যাতে সবাই হাই দিয়ে দেন, এরকম একটু হাই দিয়ে দেন। আসসালামু আলাইকুম। দর্শক দেখতেই পারছেন আমরা অলরেডি দুইজন উইনারকে পেয়েছি, দুইজনকে দুইটা গিফট দিয়েছি। ইনশাল্লাহ নেক্সট ইয়ার আমরা টার্গেট করবো, দেখি কী করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।